কি হয়েছে? সকাল সকাল তুই আমার রুমে? তুমির মুহূর্তে রিহানের পা ধরলো, পা টিপে দেওয়ার মতো পুরো পা হাত দিয়ে টিপতে শুরু করলো। রিহান ভ্রু কুচকে ফেললো, বিছানা থেকে উঠে বসলো, বিরক্ত সুরে বলল, কি হয়েছে তোর? কথা নেই বার্তা নেই পা টিপছিস? তুমি জানো আমি কেন এসেছি ব্রো? তোর এটাও জানা উচিত আমি কোনো হেল্প তোকে করব না। তুমির মুখমণ্ডলে আধার নেমে এলো। রিহান পুনরায় আওড়ালো, কারো সাথে অতীতে অন্যায় করলে ভবিষ্যতে সেই অন্যায়ের ফল ভুগতে হয় জানিস তো? আজ তুই ভুগছিস, তুই অন্যায় করেছিস, কঠোর অন্যায়, একটা কিংবা দুটো নয়, পরপর অনেকগুলো, যার ক্ষমা হয় না। বিধায় আমি তোকে কোনো হেল্প করব না। আমি সত্যিই ভালোবাসি মনকে ব্রো, প্লিজ তুমি একটু মনকে বুঝাও, তুমি বললেও ঠিক বুঝবে। রিহান গম্ভীর স্বরে বলল, ভালোবাসি এই কথাটা আর কয়জন মেয়েকে বলছিস তুমি? তুমি ছোট্ট করে ঢোক গিলে নিল, পরিস্থিতি স্বাভাবিক লাগছে না, তবুও মিনমিন কণ্ঠে বলল, অনেক মেয়েকেই বলেছি ব্রো। রিহান বিছানা থেকে উঠে পড়ল, ব্যস্ত পায়ে বারান্দা থেকে তোয়ালে গলায় পেঁচিয়ে নিল। তুমি বেকুল হয়ে ভাইয়ের দিকে তাকিয়ে রিহান ওয়াশরুমে ঢোকার আগে গম্ভীর কণ্ঠে বলল, কত মেয়েকে তুই ভালোবাসি কথাটা বলেছিস, আজ যে মিথ্যা বলছিস না, তুই মুনকে যে সত্যি ভালোবাসিস আমি বিশ্বাস কিভাবে করব? তুই মুনকে অন্য সব মেয়েদের মতো ছুঁড়ে ফেলবি না? তার তো কোনো নিশ্চয়তাও তোর কাছে নেই। তুই যেমন আমার ভাই, মুন আমার ছোট বোন। আমি ভাই হয়ে কখনো চাইবো না আমার বোন অসুখী থাকুক, খারাপ থাকুক, দূরে থাকুক মনের থেকে। এইবার অন্যায় করলে তুই ছাড় পাবি না, মনে রাখ। বাড়ি থেকে খবর এলো তুমিন বিষ খেয়েছে। রিয়ান সে সময় বিদেশে অবস্থান করছিল, বাবার সাথে এতটাই তার মনোমালিন্য বেড়ে গিয়েছিল যে রিহান ভুলে গিয়েছিল বাংলাদেশে তার বাড়ি আছে, ঘর আছে, মা আছে, ভাই আছে। সেই রাতে রিহান বাংলাদেশে এলো, এয়ারপোর্ট হতে সোজা হসপিটালে গেল। তুমিন চোখ বন্ধ করে সফেদ রঙের বিছানায় শুয়েছিল, ছবি আফরোজের ছেলের পাশে বসেছিলেন। রিহান দরজা ঠেলে কক্ষে প্রবেশ করলো। রিহানকে দেখা মাত্র ছবি বিছানা থেকে উঠে রিহানকে জড়িয়ে ধরে কেঁদে ফেললেন। কতদিন কত বছর পর তার দুধের বাচ্চার সাথে দেখা, বারংবার রিহানের কপাল হাতালেন, চুল হাতালেন, ললাটে চুমু খেলেন, পুনরায় চুমু খেয়ে বললেন, আমার বাচ্চা। রিহান অশ্রুসিক্ত চোখে মায়ের দিকে তাকালো, ছোট থেকে ছবি ছেলেকে দুধের বাচ্চা বলে ডাকে, এতে অবশ্য রিহান আগে লজ্জা পেত, ইন্টারে উঠে তখনও দুধের বাচ্চা বলে মা তাকে ডাকে, এই নিয়ে বন্ধুমহল তাকে কি যে খেপাতো। রিহান মায়ের প্রতি রাগ হতো, পৃথিবীতে কত সুন্দর সুন্দর নাম আছে তবু মা কেনই বা দুধের বাচ্চা বলে ডাকতে হবে, খোকা বাবুও তো বলতে পারে। তবে কালের ভেদে এখন রিহান বুঝতে সক্ষম, প্রত্যেকটা মায়ের কাছে সন্তান আজীবন শিশুই থাকে, মায়ের চোখে বড় হয়ে ওঠে না। উৎকণ্ঠা স্বরে শুধালো রিহান, বড্ড ক্লান্ত লাগছে তোমাকে আম্মু, নিশ্চয়ই সারাদিন না খেয়ে হসপিটালে ঘাপটি মেরে বসে আছো, এভাবে চললে তো অসুস্থ হয়ে যাবে। ছবি সকাল থেকে তুমিনের সঙ্গে, শাসন করার মতো একমাত্র মহিদুল মির্জা ছিলেন, তিনি দুদিন আগে চিটাগং গিয়েছেন। ছবি ছেলের কথায় হাসলেন, ছেলের চুল এলোমেলো করে শুধালেন, এখন তুই এসে গেছিস আর এমনটা হবে না, সবটা এবার নিজ হাতে তুই দেখবি। মাকে বুঝিয়ে বাড়ি পাঠালো রিহান, স্থির পা গতিশীল করে তুমিনের পাশে বসে তুমিনের চোখ মুখ উজ্জ্বল। তখন সে জানতো বুঝি তার এমন কথা শুনলে তার ভাই আসবে। রিহান গম্ভীর কণ্ঠে আওড়ালো, এমনটা করার কারণ কি আমাকে বলা যায় তুমিন? কি এমন হলো যে তুই আত্মহত্যা করতে গেলি? তুমিনের উষ্টে খুশির অস্তিত্ব মিলল, সে গদগদ করে বলল, আমি একটা মেয়েকে ভালোবাসি ব্রো, মেয়েটা আমায় পাত্তা দেয় না, বরং হুমকি দেয়, ডিস্টার্ব করলে আমার নামে মামলা করবে, তার বড় বোন আবার অ্যাডভোকেট, কিছুতেই মেয়েটাকে আমি মানাতে পারছিলাম না, বিধায়। মনোযোগ সহকারে রিহান তুমিনের কথাগুলো শুনল। রিহানের একটা ব্যাপার বোধগম্য হলো না, মেয়েটা তুমিনকে পাত্তা দেবে না, সে তো দেখতে সুদর্শন, ভালো পরিবার, তবে কেন রিজেক্ট করেছে তুমিনকে? রিহান ভাইকে সান্ত্বনা দিয়ে বলল, চিন্তা করিস না, তুই সুস্থ হয়ে নে, তারপর দুজনে যাব, আমি মেয়েটার সাথে দেখা করতে। মেয়েটার নাম কি? মুন। বাইরে চেঁচামেচির আওয়াজ হসপিটালের কক্ষ এসে উপচে পড়ছে। রিহানের ব্রু কুচকে এলো, স্থির হয়ে 10 মিনিটও তুমিনের সাথে কথা হলো না, পর মাঝে হট্টগোল। রিহান বসা থেকে উঠে কক্ষের ভেতর থেকে বলল, কি হয়েছে, এত চেঁচামেচির আওয়াজ আসছে কেন? তুমিনের কক্ষের বাইরে সিকিউরিটি গার্ড দাঁড়িয়ে ছিল, কোথা থেকে কোন বিপদ আসে বলা যায় না। বিদায় মহিদুল মির্জা দূরে থেকে ছেলের কক্ষে সিকিউরিটির ব্যবস্থা করেন। একটা মেয়ে দাঁড়িয়ে কক্ষের বাহিরে, গার্ড রেগে মেগে নম্র কণ্ঠে বলল, এই মেয়ে তুমিন স্যারের সাথে দেখা করতে যাচ্ছিল, আমি দিচ্ছিলাম না, তাই চেঁচামেচি শুরু করে দিয়েছে। রিহান মেয়ের দিকে তাকালো, গম্ভীর স্বরে বলল, নাম কি? সাথী। রিহান তার সাথীর সাথে কথা বাড়ালো না, ব্যস্ত পায়ে তুমিনের কক্ষে ঢুকে গেল। তুমিনকে বলল, সাথীকে তুমিন, কি হয় তোর?
তুমিন ভয় পেয়ে গেল প্রায়, তোতলানো কণ্ঠে বলল, আমায় পছন্দ করত ব্রো, আর কিছুই না। রিহানের সন্দেহ হলো, তবুও শান্ত কণ্ঠে বলল, আচ্ছা। এর মাঝে দিন কয়েক কেটে গেল। হসপিটাল থেকে তুমিনকে বাড়িতে নেওয়া হলো। এর মধ্যে রিহান তুমিনের ব্যাপারে খোঁজ খবর নিল। তার নামে বেশ কিছু কথা বেরিয়ে এলো। অনেক মেয়ের সাথে সম্পর্ক ছিল তুমিনের, অনেক মেয়ের সাথে টাইম পাসও সে করেছে, একটা সম্পর্কও টিকেনি, সাথী তার এক্স গার্লফ্রেন্ড। মেয়েটা তুমিনকে ভালোবাসত, তবে সেসব দিয়ে রিলেশন টিকেনি। তবে গত এক বছর থেকে তুমিন এসবে নেই, ভালো সংবাদ। রিহান এটাও জেনে গেল তুমিন আত্মহত্যা করেনি, সে মিথ্যা একটা নাটক করেছে তাকে বাংলাদেশে আনার জন্য। রিহানের রাগ করার হলেও রাগ করে না। তুমিনের মাঝে ভালো লক্ষণের দেখা মিলেছে, হয়তো মনের মাধ্যমেই তুমিনের জীবনের সুন্দর পরিবর্তন ঘটবে। তুমিনের সঙ্গে বের হলো রিহান, এমন হাবভাব তুমিনের ব্যাপারে সে কিছু জানেনি। রিহানের ইচ্ছে সে মনকে নিজ চোখে দেখবে, দেখা উচিত যে মেয়ে তার ভাইকে বাজাচ্ছে এইভাবে, তার সাথে দেখা না করে থাকা যায় আদৌ? মনির সাথে দেখা মিলল স্কুল গেটে, পাশে তার এক মেয়ে হাত ধরে। স্কুল ছুটির টাইম, সারি সারি ছেলে মেয়ের বের হচ্ছে স্কুল থেকে। রিহান গম্ভীর হয়ে চারিদিক অবকলন করে, তার ভাই বাচ্চা একটা মেয়ের প্রেমে পড়ল। স্কুল দেখে বুঝে গেল, অল্প বয়স তাই হয়তো মেয়েটা তুমিনকে প্রাধান্য দিচ্ছে না। মন সবে গেট হতে বের হচ্ছিল, তুমিনকে দেখা মাত্র তার বড় বোন মহুয়াকে ফট করে বলল, আপু আপু দেখ, এই ছেলে প্রতিদিন আমায় ডিস্টার্ব করে, বলে কি জানো আমায় নাকি সে ভালোবাসে। আমায় নাকি সে ভালোবাসে, কথাটা উষ্ট উল্টে বলল মন। ভয় তুমিন ভাইয়ের পেছনে লুকালো, মহুয়া হন হন করে রিহানের পানে এলো, নাক কাঁপছে তার মৃদু। কটমট করে মহুয়া বলল, লজ্জা করে না, যেই বয়সে বিয়ে করে সংসার করার কথা সেই বয়সে আপনি আমার বোনকে উত্ত্যক্ত করছেন, বেয়াদব ছেলে। রিহানের ললাটে ভাঁজ পড়ল। মুন যখন হাত দিয়ে তুমিন কি ইশারা করে, রিহান ছিল তুমিনের পিছন দিকটায়। তুমিন সরে যেতে রিহানকে তুমিন ভেবে বসে মহুয়া, অপলক চোখে মহুয়ার দিকে তাকিয়ে থাকে রিহান। এর আগে এমন রাগান্বিত কটমট স্বর কোনো মেয়ের থেকে এমন কথা শোনেনি। বিদেশি মেয়েদের কথা হয় মিষ্টি, কথা কথায় বেবি, ডার্লিং, সুইট হার্ট এইসব শুনে এসেছে, তবে মহুয়ার মাঝে ব্যতিক্রম কিছুর দেখা মিলল। রাগে রীতিমতো নাক কাঁপছে মেয়েটার, দুই আঁখি যুগলে আকাশ সমক্রোধ, বুক ধিপ ধিপ শব্দ করে উঠল রিহানের। এ কি প্রেমে পড়ার ইঙ্গিত? ইদানিং মহুয়ার রিহানকে দেখলে লজ্জা লাগে, লজ্জায় গালে রক্তিম আভা ধারণ করে, এইটুকুতে সীমাবদ্ধ নেই। এখন তার রিহানের সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে ইচ্ছে করে। রিহানকে দেখলে এখন তার চোখে ক্রোধের অস্তিত্ব থাকে না, গলায় কঠোরতা আসে না, আসে শীতলতা। এছাড়াও সারাদিন নিজেই একা একা মুচকি হাসে। নিজের প্রতি মহুয়া ভীষণ চিন্তিত, রিহানের সামনে যেতেও এখন তার লজ্জা লাগে, ঠোঁট আপনা আপনি প্রসারিত হয়। এক প্রকার ভয় মহুয়া রিহানকে দিন চারেক ধরে এড়িয়ে চলছে। রিহান ফোন করলে ধরছে না, যতই কঠোর চোখ মুখ করে রিহানের সামনে দাঁড়াক, রিহানকে দেখা মাত্র তার মাঝে তুমুল পরিবর্তন আসে আর ঘটে। মহুয়ার এরূপ ব্যবহারে রিহান ভীষণ অসন্তুষ্ট, এর একটা বিহিত আজ সে করবেই। জজ কোর্টের প্রথম গেটের সামনে এসে দাঁড়ালো রিহান। আজ সৈয়দ রহমানের মামলায় রায় বেরিয়েছে, মহুয়া এইবার মামলায় জিতেছে। একটু পরই বের হবে মহুয়া আদালত থেকে, তার কাজ শেষ করে আজ ধরবে মহুয়াকে, সেটাও হাতে নাতে। কংগ্রাচুলেশনস মহুয়া, আপনি কেসটা জিতে গেছেন। মহুয়ার সাথে হ্যান্ডশেক করতে করতে বলল সমীকরণ। মহুয়া হালকা এসে বলল, থ্যাংক ইউ মিস্টার সমীকরণ। কালো রঙের কোট এক হাতে নিয়ে অন্য হাতে ফাইল নিয়ে পুনরায় মহুয়া বলল, যেতে হবে এখন আমায় মিস্টার সমীকরণ, অন্য একদিন আমাদের কথা হবে। সমীকরণ দূর থেকে মহুয়ার যাওয়া দেখল। কোর্টে যতই মহুয়া তার বিপক্ষের উকিল হোক না কেন, মহুয়াকে তার ভীষণ ভালো লাগে। মহুয়া ব্যস্ত ভঙ্গিতে কোর্টের প্রথম গেটের একটু দূরে দেখল রিহান দাঁড়িয়ে ফোনে কথা বলছে। মহুয়ার মুহূর্তে চেহারায় পরিবর্তন ঘটল, ঠোঁট প্রসারিত হলো, লজ্জা লাগছে তার কারণ ছাড়া। আজকেও সে রিহানের চোখ ফাঁকি দিল, কোর্টের দ্বিতীয় গেট দিয়ে বেরিয়ে গেল। মাই সান, কখনো গার্লফ্রেন্ডকে কিস করেছো? বলল মহিদুল। চ্যাপটা বোতল থেকে এক গ্লাস হুইস্কি নিয়ে পুনরায় পান করলো মহিদুল মির্জা। নেশা আজ তার একটু বেশিই চড়ে গেছে। রিহান তার ড্যাডের দিকে তাকালো, মুখ আধার করে বলল, আমার গার্লফ্রেন্ড নেই ড্যাড। মহিদুল মাতাল হয়ে বলল, মহুয়াকে তাহলে? মাই সান, মাই লাভ। গুড, তা কবে বিয়ে করছো কিছু ভেবেছো? সময় হলেই করবো ড্যাড। রিহান চেয়ার ঠেলে উঠে দাঁড়ালো, মাথা তার ঘুরছে, স্থির পায়ে দাঁড়িয়ে থাকতে পারছে না, ধুলাধুলি করছে। টেবিলে থাকা ফোন জিন্সের পকেটে ঢুকিয়ে নিল। তুমিন ব্যস্ত পায়ে এসে রিহানকে ধরল, তারপর বলল, কোথায় যাচ্ছ ব্রো,
এই অবস্থায় তুমি ড্রাঙ্ক। তোর ভাবির কাছে আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়ব, ছাড় আমায়, যেতে দে। এইভাবে তো যেতে পারবে না, অনেক রাত হয়েছে, কালকে না হয় যেও। আমি এখনই যাব, হোক রাত, আই ডোন্ট কেয়ার। ড্রাইভারকে নিয়ে যাও, গাড়ি চালাতে পারবে না তুমি, আমি গাড়ি অবধি দিয়ে আসি। ওকে। রিহান বাড়ি থেকে বের হতে নিয়ে থামলো, মহিদুর মির্জাকে মাতাল কণ্ঠে বলল, ড্যাড তুমি এখন একা ড্রিঙ্ক করো, আমি তোমার বৌমার কাছে যাই। মহিদুল সম্মতি দিল, মাতাল কণ্ঠে বলল, ওকে মাই সান। ঢুলু ঢুলু পায়ে গাড়ি থেকে নামলো রিহান, শব্দ করে গাড়ির দরজা লাগিয়ে এক পা দু পা করে এগিয়ে বলল, যাও বাড়ি যাও নবীন। নবীন ভীত কণ্ঠে বলল, ওকে স্যার। রিহান মহুয়ার ফ্ল্যাটের দরজার সামনে এলো, কেচিকেটে এখনো তালা দেওয়া হয়নি। রিহান দরজা সব ভর দিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পকেট হাতড়ে ফোন বের করলো, মহুয়াকে কল লাগালো। একবার দুবার তিনবারে মহুয়া ফোন রিসিভ করলো। মহুয়া কিছু বলার আগে রিহান মাতাল কণ্ঠে বলল, দরজা খুলুন, আমি আপনার বাড়ির দরজার সামনে, দরজা না খুললে ড্যাড দরজা ভেঙে আপনার বাড়িতে ঢুকবে। মহুয়া বিছানা থেকে উঠে বসলো, চোখ কুচলে অবাক স্বরে বলল, এত রাতে আপনি আমার বাসার সামনে কি করছেন? রিহান প্রতিউত্তর দিল না, টুক করে ফোন কেটে দিল। মহুয়া কোনো দিশা না পেয়ে বিছানা থেকে উঠে সদর দরজায় এলো, দরজা খুলল। রিহান সঙ্গে সঙ্গে বাড়ির ভেতর হুমড়ি খেয়ে ঢুকে গেল, এলোমেলো পায়ে দরজার সিটকিরি লাগালো। মহুয়া বড় বড় চোখ করে রিহানকে দেখছে, চুল এলোমেলো, সাদা শার্টের ইন নষ্ট হয়ে গেছে, চোখ জোড়া ঘোলাটে। মহুয়ার আজ ভয় লাগছে, পাশের ঘরে মন ঘুমিয়ে একটু যদি আজ করতে পারে, যতই হোক বড় বোন সে। রিহান কোনো গণ্ডগোল করার আগে রিহানের হাত মহুয়া ধরে টেনে নিজের রুমে নিয়ে গেল, দরজা লাগালো, কণ্ঠে কঠোরতা এনে বলল, মদ খেয়েছেন? রিহান মহুয়ার দিকে গভীর দৃষ্টিতে তাকালো, মহুয়ার দিকে এগিয়ে বলল, মদ খাইনি তো, ড্রিঙ্ক করেছি। হাতের আঙ্গুল দিয়ে দেখালো কতটুকু খেয়েছে। মহুয়া কঠোর চোখ মুখ করে তাকালেও রিহানের জবাবে ঠোঁট প্রসারিত হলো। রিহান মহুয়ার অতি নিকটে এলো, মহুয়া বিচলিত হয়ে সরতে নিল। তার আগে রিহান মহুয়াকে ধরে ফেললো, নিজের সাথে মহুয়াকে চেপে ধরলো, কৌতূহল স্বরে বলল, একটা চুমু খাই, তোমায় একটা চুমু খেলে তুমি কি খুব রাগ করবে মহুয়া? ফ্যালফ্যাল চোখে মহুয়া রিহানের দিকে তাকালো, রিহানও তার দিকেই তাকিয়ে। মহুয়া ভীত কণ্ঠে কিছু আওড়াতে নিল, তবে আওড়ানোর আগে রিহানের উষ্ঠদয় মহুয়ার অধর ছুঁয়ে ফেলল, মহুয়ার সর্বাঙ্গে কম্পিত হল। রিহান উন্মাদের মতো মহুয়ার অধরে গভীর স্পর্শ এঁকে দিতে লাগলো। মহুয়া কম্পিত হাতে রিহানকে দূরে সরানোর চেষ্টা করলেও পারল না, উপায়ন্তর না পেয়ে মহুয়ার শক্ত হাতে রিহানের চুল খামচে ধরল। রিহান এক সময় হাঁপিয়ে ঠোঁট ছেড়ে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। মহুয়া ভারী নিঃশ্বাস ফেলছে, মহুয়ার উষ্ঠ পুনরায় ছুল, প্রগাঢ় করে চুমু খেলো। মহুয়ার গলদেশে মুখ গুজে মহুয়াকে শক্ত করে জড়িয়ে ধরে অস্ফুট স্বরে বলল, ভালোবাসি মহুয়া। রিহান মুহূর্তে অচেতন হয়ে মহুয়ার উপর তার সব ভর ছেড়ে দিল। মহুয়া দু হাতে রিহানকে ধরে নিল, মেঝেতে বসালো, রিহানের চুল এলোমেলো করে দিল, রিহানের কানের দিকে ঝুঁকলো, ফিসফিস কণ্ঠে মহুয়া আওড়ালো, আমিও তোমায় ভালোবাসি রিহান। রাত দুটোর দিকে মেন্টাল হসপিটাল থেকে ডক্টর শিমুলের কল এলো মহুয়ার ফোনে। রিহান তখনও মহুয়ার কোলে অর্ধচেতন, মহুয়ার হাতের নাগালের বাহিরে তার ফোন, বিছানার এক কোণায় ফোন বাজছে। পুনরায় রিহানকে কোনো রকমে মেঝে থেকে ওঠানোর চেষ্টা করলো মহুয়া, এবার চেষ্টার আলো মিলল। রিহানের দুহাত মহুয়ার গলা পেঁচিয়ে আছে, রিহানকে মেঝে থেকে উঠিয়ে সাবধানে বিছানায় এক প্রান্তে শুইয়ে দিল। রিহান মহুয়ার গলা জড়িয়ে রাখা অবস্থায় বাচ্চা সুলভ কণ্ঠে বারংবার রিহান বলছে, ভালোবাসি মহু, ভালোবাসি। মহুয়া রাগ করতে চেয়েও পারছে না, বুক তার ঠিপঠিপ করছে। রিহানের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো, রিহানের হাত সরানোর চেষ্টা করে বলল, হ্যাঁ জানি আপনি আমায় ভালোবাসেন রিহান, এবার আমার গলা ছাড়ুন, ফোন বাজছে। রিহান ধুম করে রেগে গেল, দু হাতে আরো শক্ত করে গলা পেঁচিয়ে ধরল, ভাঙ্গা কণ্ঠে বলল, জানি মানে কি? ভালোবাসার জবাব দিতে হয় ভালোবাসার স্বীকারোক্তি দিয়ে, আগে আমার ভালোবাসার উত্তর দাও। মহুয়ার ললাট ঈষৎ কুচকালো, তারপর বলল, এখন দিতেই হবে, ফোন বাজছে, আগে কথা বলে আসি। না আগে উত্তর। কঠোর কণ্ঠস্বর রিহানের, পকেট হাতে রিহান ফোন বের করল, ফোনের রেকর্ড অন করল, তারপর বলল, বলো আজ আমার ফোনও সাক্ষী থাকবে, যদি কখনো অস্বীকার করো বলো, প্রমাণ দাও, তখন আমি তোমার ভয়েস রেকর্ড শোনাবো। রিহানের পাগলাময় পুনরায় মহুয়া মুচকি হাসলো, মহুয়া চেষ্টা করলো কণ্ঠে কঠোরতা আনতে, তবুও আজ পেরে উঠছে না, আমতামতা করে বলল, মহুয়া আমি আপনাকে ভালোবাসি রিহান। রিহান ধীর দৃষ্টি মহুয়ার পানে নিবেদন করল, ধমক স্বরে বলল, আপনাকে কি, হ্যাঁ আপনাকে কি, তুমি বলো,
এবারে মহুয়ার লজ্জা লাগছে, সে হুট করে হাতের আজলায় রিহানের দু চোখ ঢাকলো। রিহান উৎকণ্ঠা স্বরে বলল, কি করছো? মহুয়া প্রতিউত্তরে কিছু না বলে চোখ ধরে রিহানের কানের দিকে ঝুঁকে ফিসফিস কণ্ঠে ধীরে ধীরে বলল, আমিও তোমায় ভালোবাসি রিহান।